প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে যেটি দেখাবো সেটি হচ্ছে যে আমার যে করমচার গাছ রয়েছে সেই করমচায় প্রচুর গরম চা ধরেছে সেটি এখানে দেখুন যে করমচা মূলত দুই রকম হয়ে থাকে একটি মিষ্টি গরম আর একটি হচ্ছে টক করমচা মিষ্টি গরম চা মোটামুটি হালকা টক থাকে তবে কিছুটা তুলনামূলকভাবে টক কম এবং এই মা এই করমচাতে প্রচুর ভিটামিন সি থাকে এই কারণে আপনারা এই করমচার একটি লাগাতে পারেন আমি একটি মিষ্টি গরম চা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি এর স্বাদটা কীরকম দেখুন এখানে আমি যদি দেখতে চাই তাহলে দেখবেন এখানে প্রচুর আপনার হচ্ছে গরম চা এসেছে এবং মিষ্টি গরম চা এটা হচ্ছে দেখুন কালো হয়ে গেছে একেবারে আমরা দেখি যে একেবারে কালো এখানে যদি দেখি আমরা একটু ভালো করে তাহলে দেখবেন কালো কালো হয়ে গেছে এবং এটি একেবারে রক্তের মতো হচ্ছে লাল যখন এটি পেকে যায় পরিপূর্ণ পেকে যায় তো দেখি আমরা আমাদের আপনাদেরকে একটা গরম চাই যেখানে আছে মেটে মেটে দেখাচ্ছি দেখুন এটি এটা শিললাম দেখুন এটি আমরা যদি একটু এটি যদি খাই তাহলে দেখবেন যে হচ্ছে একেবারে একটি রক্তের মতো একেবারে আমরা যদি দেখি শুনলাম দেখুন মিষ্টি আছে এবং কিছুটা হালকা টক আর রক্তের মতো একেবারে লাভ এটি যদি আমরা খাই বেশ স্বাদ এবং একেবারে দেখুন রক্তের মতো আপনার বাসায় এই দেখুন রক্তের মধ্যে একেবারে আপনার বাসায় একটি করমচা গাছও লাগাতে পারেন তাহলে যেটি হবে আপনাদের দেখুন রক্তের মতো একেবারে এই ভিটামিন সি আমরা এখান থেকে পেতে পারি অনেকগুলো ছোটো গাছ প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু এই করমচা ধরে এখান থেকে যদি আমরা যদি দেখি এই যে এখানে আছে প্রচুর পরিমাণে করমচর করমশ ধরেছে একটা গাছে একটা পরিবারের জন্য যথেষ্ট দেখুন একেবারে লাল ধন্যবাদ সবাইকে